দুইজনের বোর্ড সভার ড্রেস রিহার্সেল হোম অব ক্রিকেটে। বিসিবির পরিচালকরা এসেছেন একের পর এক, মিটিংও হয়েছে একটার পর একটা। মজার ব্যাপার, 24 ঘন্টা পরের সভার এজেন্ডা তখনও পরিচালকদের হাতে পৌঁছেনি। এজেন্ডা না পেলেও বৃহস্পতিবার 25 পরিচালকের সভার টপ ইস্যু টেস্ট ক্যাপ্টেন্সি। মুমিনুলের চাও কি দুইজনই পূরণ করবে বোর্ড, নাকি আসন্ন ক্যারিবীয় সিরিজ পর্যন্ত চালিয়ে যাবার প্রস্তাব দেয়া হবে? বিসিবি কিছুটা কনফিউজড। একদিনের মধ্যে সমস্ত কিছু ডিসকাশন করা, ইটস নট দ্যাট ইজি, ইটস টাফ। এই পুরো একটা উইকের মধ্যে ক্রিকেট বোর্ডে মুমিনুল ছাড়া ক্রিকেট বোর্ড রিলেটেড যারা রয়েছে তারা সবাই মুমিনুলের ক্যাপ্টেন্সি নিয়ে কথা বলেছে। তার মানে তো ক্রিকেট বোর্ড আগে থেকে রেডি ছিল যে এরকম একটা সিদ্ধান্ত আসতে পারে, বা ক্রিকেট বোর্ডও কিছুটা ইনসিস্ট করেছে টু টেক দিস ডিসিশন। না না, ওইরকম কিছু না। আপনারা যাদের কথা বলছেন, যারা সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছে, এটা হচ্ছে যার যার পারসেপশন থেকে তার জবাবটা। ক্রিকেটের উপর কি এটার প্রভাব থাকে? থাকতেই পারে। একটা ক্রিকেটারের উপরে যদি আমরা নেতিবাচক কিছু আলাপ আলোচনা মিডিয়াতে করি, অবশ্যই সেই প্রভাব তো ক্রিকেটারের উপরে পড়বে। তার উপরে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে যে চিন্তা করুক, চিন্তা করে সিদ্ধান্ত নেক যে সে কী করতে চায়। সে কি তার ক্যাপ্টেন্সি কন্টিনিউ করবে নাকি প্ল্যান চেঞ্জ করতে চায়। যেহেতু তার উপর এটা ছাড়া ছিল, সে সিদ্ধান্ত নিয়ে গতকালকে জানিয়েছে যে সে এটা করতে আগ্রহী না। বাস্তবতা হলো, ক্যাপ্টেন্সি ইস্যুতে প্রকাশ্যে মুমিনুল হক কথা বলেছেন একবারই, মঙ্গলবার রাতে। বিদায়ের ঘোষণা দিয়েছেন রাখ ঢাক না রেখেই। গেল এক সপ্তাহে বোর্ডের কম বেশি সবাই মুমিনুলের ক্যাপ্টেন্সি আর ফর্ম নিয়ে কথা বলেছেন নানা অ্যাঙ্গেলে। মজার ব্যাপার, জরুরি সভার একদিন আগে তারাই কনফিউশনে। সাকিব আপাতত সিরিজ বাই সিরিজ ক্যাপ্টেন্সিতে আগ্রহী, বিসিবি চায় দীর্ঘমেয়াদের প্রতিশ্রুতি। ভেতরে খবর, চট্টগ্রাম টেস্ট চলাকালে বোর্ডের শীর্ষ কর্তাদের কাছে পরের 1 বছরের পরিকল্পনা জানিয়ে দিয়েছেন সাকিব আল হাসান। সাকিবের নিজের কিংবা সাকিবকে নিয়ে বিসিবির পরিকল্পনার যোগফল, যেখানে 2-2-4 মেলে। সাকিব কিন্তু চিটাগাঙে বসে তার কিন্তু 1 বছর আমরা প্ল্যান দিয়েছে যে কোনটা সে অ্যাভেলেবেল কোনটা অ্যাভেলেবেল না, এটা নিয়ে সাকিবের সাথে আলাপ হয়েছে। এই প্ল্যান ক্লিয়ার। যেটা আমরা চিটাগাঙে আমি, খালেদ মাহমুদ সুজন, সাকিব আমরা 1 ঘন্টা আলাপ করেছি আমার রুমে বসে তার প্ল্যানগুলো নিয়ে। এগুলো নিয়ে আবার মাননীয় প্রেসিডেন্টের সাথেও সাকিব শেয়ার করেছে। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, দুইজনের বোর্ড সভায় তার অবস্থান রাখবে কার্যকর ভূমিকা। সাকিবের ফিউচার প্ল্যান খালেদ মাহমুদের জানা ভালোভাবেই, সাথে বিসিবির চাওয়াটাও। আর সেটা যদি সত্যি হয়, তবে ক্যাপ্টেন্সি ইস্যুতে কার নামের পর ফুলস্টপ পড়বে সেটা অনুধাবনে রকেট সায়েন্স বোঝা লাগে না। আমি জানি না এই কথাটা কেন বারবার আসে যে সাকিব টেস্ট খেলতে চায় না। সাকিবের সাথে যতবার কথা বলি, সাকিব বলে আমি অন্য ফর্মেটে টেস্ট বেশি খেলে এনজয় করি এবং আমি সবসময় টেস্টই খেলতে চাই। যদি সাকিব খেলতে চায়, সাকিব দিতে চায়, আমরা ওকে দায়িত্ব একটা দিলে সেটা সাকিবেরও একটা পরিবর্তন আসতে পারে, সেটা আমরা দেখতে পারি হয়তো বা। আপনি বিশ্বাস করেন যে সাকিবকে যদি সেই দায়িত্বটা দেওয়া হয়, অন্তত নেক্সট 2 ইয়ার্স বাংলাদেশ নিশ্চিন্ত থাকবে অ্যাবাউট হিজ প্রেজেন্স? অবভিয়াসলি। আমি যেটা মানে আল্লাহর কাছ থেকে যদি ফিটনেস, এগুলো তো অনেক কিছু ম্যাটার করে, ইঞ্জুরিজ অ্যান্ড এভরিথিং, বাট সাকিব আমি মনে করি ইজ ভেরি এক্সপিরিয়েন্স এখন। বাট আমার মনে হয় যে এবছর যদি ক্যাপ্টেন্সি ও পায়, আমার মানে পুরো টিমের অ্যাটমসফিয়ার হয়তো বা ডিফারেন্ট, একটা বড় একটা ভাইটাল রোল প্লে করতে পারবে লিডার হিসেবে। আপনি সেটা বিশ্বাস করেন? আই ট্রাস্ট। তারপরও কথা থাকে, কারণ সাকিব আল হাসান আনপ্রেডিক্টেবল। লং রান আর সিরিজ বাই সিরিজ ক্যাপ্টেন্সির ইকুয়েশন মেলাতে আপাতত বিসিবি ব্যস্ত। অঙ্ক না মিললে নিরীহ মুমিনুলকে বলা হবে আরও একটা সিরিজ চালিয়ে নিতে। রিয়াসাদ আজিম, 71।